দেখুন যে কারণে রাস্তায় রোবট পুলিশ নামালো দুবাই দুবাইয়ের রাস্তায় রোবট পুলিশ নামিয়ে দিয়েছেন দেশটির পুলিশ বিভাগ জানা গেছে এখন থেকে শহরের শপিং মল এবং পর্যটন এলাকাগুলোতে টহল দেবে এই রোবট দুবাই পুলিশ জানায় এর মাধ্যমে মানুষের কোনো অপরাধের তথ্য দিতে পারবে জরিমানা প্রদান করতে পারবে এবং এর বুকে থাকা টাচ স্ক্রিন ব্যবহার করে বিভিন্ন তথ্য নিতে পারবে রোবটের মাধ্যমে সংগৃহীত এই তথ্য পরিবহন এবং ট্রাফিক পুলিশকেও দেওয়া হবে দুবাই সরকার বলেছে সালের মধ্যে পুলিশ শতাংশ করার লক্ষ্য আছে তাদের তবে সেটা মানুষকে প্রতিস্থাপন করবে না এই যন্ত্রের মাধ্যমে আমরা আমাদের অফিসারদের প্রতিস্থাপন করব না বলেন দুবাই পুলিশের স্মার্ট সার্ভিসের পরিচালক ব্রিগেডিয়ার খালিদ আল রাজুকি তবে যেহেতু দুবাইতে মানুষের সংখ্যা বাড়ছে আমরা চাই পুলিশ অফিসাররা যাতে একটি নিরাপদ শহর গঠনের জন্য মনোযোগ দিয়ে কাজ করতে পারে বলেও জানান তিনি এছাড়া এই উপায় ব্যবহার করে তারা সর্বক্ষণ মানুষকে সেবা দিতে পারবেন একসঙ্গে কমান্ড এবং কন্ট্রোল সেন্টারের মাধ্যমে সারাক্ষণ সংযুক্ত থাকার মাধ্যমে অপরাধ দমনেও এসব রোবট সহায়তা করতে পারবে পাল রোবটিক্সের তৈরি তৈরি বিশেষ রোবট এ সপ্তাহে গল্ফ তথ্য এবং নিরাপত্তা মেলায় উপস্থাপন করা হয় বর্তমানে এটি শুধু ইংরেজি এবং আরবিতে যোগাযোগ করতে পারে তবে এতে রুশ চাইনিজ ফরাসি এবং স্প্যানিশ ভাষাও সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে